শেষ হলো নিউ সাবরিন হোটেল এন্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করলাম এটা হাসপাতাল মোড় এটা নবাবগঞ্জ উপজেলা এখান থেকে আপনার 1.5 কিলোমিটার আপনার 1.5 কিলোমিটার হবে আমাদের ন্যাশনাল জাতীয় উদ্যানটা মানে জাতীয় উদ্যান আপনার ডান পাশে আপনার হলো স্বপ্নপুরীর রাস্তা আর আমরা যাচ্ছি আমার সোজা মানে বিরামপুর রোড এই বিরামপুর রোড ধরেই আপনাদের এই জাতীয় উদ্যানে যাইতে হবে বিরামপুরের রাস্তাটা একটু প্রাকৃতিক সুন্দর একটু বেশি একদম ফুল গাছগাছালি দিয়ে পুরো ভর্তি করা এবং দেখতে অনেকটা মনে হচ্ছে যে গাছগুলো আপনার মোড় দিয়ে রাখতে আমরা তার মাঝখান দিয়ে যাচ্ছি কি সুন্দর সাসা জাতীয় উদ্যান কি সামনে কোনটা ওই রাস্তা ও ওই যে ওই রাস্তা জাতীয় উদ্যান তাহলে এটা হলো কোন বাজার পরে লিখেছিস ভাই বড় করে শালা আমরা চোখেই দেখি না এটা কোন বাজার চাচা বাজারের নাম তো আসলে লোকেশন ট্রাক করলাম না কোলাকুলি বাজার এটা কোলাকুলি বাজার আমরা এটা জিজ্ঞেস করে নিই ভাইয়ের থেকে কি ভাই লিচু বাড়ির চান আচ্ছা আপনার এটা কি বাজার কয় হ্যাঁ শকুন খোলা বাজার না ওরা পারেন দেখি গ্যাংগা মিষ্টি নাকি দেখি এটা পারেন দেখি ভাইয়ের লিচু বাগান আচ্ছা দেখি এটা টেস্ট করে দেখি এটা খাওয়া যাবি তো নাকি দেন আপনার করে এলাকা যাচ্ছি এটা লিচু খাওয়া যায় আমার চাষা বাস থেকে দুধে এটা করে দেন তাহলে হবে ভাই আমার করে বাড়ি গাই বান্ধা ভাই এটি হচ্ছে আপনার করে জাতীয় উদ্যান দেখার জন্য যাচ্ছি হ্যাঁ চাচা টেস্ট কর তো বাবা আমার চাচা লিচু টেস্ট করতেছে আর একটা দেওয়া যাবি বড় ভাই হ্যাঁ ভাই দিবে নাকি সর না ভাই ভাই এর মনে হচ্ছে পোকা আছে ভাই হোক পোকা হোক ভাই এই যে লিচু এই পাশে না পোকা তারপরও সার দেওয়া যাবে না ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা আপনার নাম কি হ্যাঁ তুহিন তুহিন ঠিক আছে তুহিন ভাই ভালো থাকেন তাহলে আচ্ছা তুহিন ভাই আমার লিচু খাওয়ালো তাও এটা হলো মসজিদের মনে হয়েছে এটা মসজিদের থেকে লিচু খাওয়ালো আমার চাচা বাসতে দুটো লিচু খাইলাম দিনাজপুর শহরে এসছি এক এক পিস লিচু না খেলে কি হয় আর বনটা কি হ্যাঁ একদম সেই বন রামসাগরের মতন না দাদা মানে আমরা বনের মধ্যে আছি বাঘ শিকার করার জন্য ঠিক আছে বাঘ না পেলে একটা ব্যাং শিকার করে নিয়ে যাবো দর্শনীয় স্থান দেখার জন্য দূর দূরান্ত থেকে আপনার মানুষজন আসে এবং রাস্তাটা আপনার হিয়ারিং করা মানে কোনো ধরনের কোনো সমস্যা নেই যে গাড়ি নিয়ে আসেন আপনারা আসতে পারবেন এটাই তো সেই জাতীয় উদ্যান ভাই টিকিট কাটা লাগে না আপনার করে কেন হ্যাঁ ব্রিজটা কোন মুড়ে দেখাই যাচ্ছে না সেটা কত টিকিট মোটর সাইকেল 30 টাকা আছে
ভাই গাইবান্ধা থেকে, গাইবান্ধা থেকে। এটা কতদিন আগে হয়েছে এটা আপনার? না গোবিন্দগঞ্জ 2017 সালে উড়ির ডিবি। ও এরা উই পোকা কেউ খায় না না? ওই যে ডিসকভারি চ্যানেলে ওই যে শালা ওই যে খায় না উই পোকা, ওয়াক ধরে নেছে তো লাগবে যে সেই সাঁকো, যে সাঁকোটা আমরা দেখার জন্য ওই পাশ থেকে এই পাশে আসলাম। কিন্তু ওই পাশে একটা সিন্ডিকেট আছে যে গাড়ির জন্য, কিন্তু আসলে ওখানে গাড়ি ওখানে রেখে এখানে হেঁটে আসা অসম্ভব। আমাদের সেই সাঁকো কাঙ্ক্ষিত, হ্যাঁ কাঙ্ক্ষিত সাঁকো। হ্যালো গাইস, আমরা তো এখন ন্যাশনাল জাতীয় উদ্যানে আসছি। আমার সামনে বড় ভাই আছে, বড় ভাইয়ের নামটা কি জানো? আমার নাম মোহাম্মদ মুখলেস রহমান। মুখলেস ভাই আমাদের এখানে, তাই এখানে দায়িত্বপ্রাপ্ত আছে। আপনি এখানে কি কি পদে আছেন এখানে? আমি এখানে পদে আছি যে গ্যারেজ ব্রিজ আমার দায়িত্ব। দায়িত্ব আপনার শুধু আপনার গ্যারেজের ভাড়াই তো নিতে হবে, তাছাড়া এখানে আর কোনো টাকা পয়সা আপনার খরচ হবে না, অন্য কোথাও কোনো ভাড়া হবে না। আমরা যদি গোবিন্দগঞ্জ থেকে কেউ আসতে চাই তাহলে আপনার কীভাবে আসবো একটু সংক্ষেপে যদি বলতেন? গোবিন্দগঞ্জ থেকে আপনারা আসবেন ডাইরেক্ট, আসবেন ভাদুরিয়ায়। ভাদুরিয়ায়? হ্যাঁ ভাদুরিয়ার থেকে নবাবগঞ্জ আসবেন। নবাবগঞ্জ আসে বলবেন যে আমরা শেখ রাসেল জাতীয় উদ্যানে যাব। জি কাঠের ব্রিজে, কাঠের ব্রিজে যে কোনো লোক হয়তো বা আপনার পথ দেখে দিবে, রাস্তা দেখে দিবে, তারপরে এখানে আসা যাবে। অথবা বাইক না নিয়ে আসলো অথবা ভ্যান সিএনজি যদি করে নিয়ে আসেন তাহলে আমাদের স্ট্যান্ডে পাবেন। স্ট্যান্ড থেকে, স্ট্যান্ড থেকে ভাড়া কত নেবে আপনার ওখান থেকে? স্ট্যান্ড থেকে ভাড়া নেবে এখানে 20 টাকা ভাড়া নেবে। 20 টাকা ভাড়া নেবে যে কোনো একটা অটো, অটো ভ্যান গুলো যে কোনো একটা অটো লোক পিছে 20 টাকা ভাড়া নেবে। মানে পার ম্যান হিসেবে আপনার ভাড়া নেবে হলো 20 টাকা করে। ঠিক আছে, বড় ভাইকে ধন্যবাদ আমাদের এটা একটা সংক্ষিপ্ত একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য। ঠিক আছে বড় ভাই, দোয়া করে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই আমরা জাতীয় উদ্যানে চলে এসেছি, এই সেই কাঠের ব্রিজ, কাঠের ব্রিজ। আসেন কাঠের ব্রিজটা দেখেন এবং ভালো লাগবে সবাইকে। এবং একটা সুন্দর একটা জায়গা, যে জায়গাটা একদম এই রকম করে কাঠ, এবং পানি যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নাই, আপনার পুরোটা লেক, পুরোটা লেক আপনার পানিতে ভর্তি থাকবে, পুরোটা লেক। এবং লেকের পানি, এবং মানে জমি ধান চাষ করা তো যেমন বর্ষাকাল শুরু হয়েছে, আপনার আরও এক মাস পরে যদি আসেন তাহলে এটাতে আপনারা পানি পরিপূর্ণ পাবেন। এবং এই যে মাছ মাঝে মাঝে আপনার শাপলা, শাপলা পদ্ম এগুলো আপনার পাবেন। চাচা ওটা শাপলা না? হ্যাঁ পদ্ম ফুলেটা, পদ্ম ফুলেটা। হ্যাঁ আমার চাচা আছে পিছনে, চাচা আমাকে ভিডিও করছে, চাচাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার প্রাণের চাচা আমার জন্য ভিডিও করছে। আমার নায়ক ভাজি, আপনারা এখানে আসবেন ঘুরতে খুব ভালো লাগবে। পাশাপাশি এখানে বন আছে, ফরেস্ট এলাকা, এখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, এখানে আপনারা আসবেন আর দেখবেন খুব ভালো লাগবে, মজা পাবেন। অস্থায়ী কিছু দোকান পাবেন, সে দোকানে আপনারা এইরকম এরকম তাজা আনারস, তাজা আপনার হলো পেয়ারা মাখা, অনেক সুন্দর করে মাখে দেয়। তারপরে অস্থায়ী কিছু দোকান, এখানে আসছেন কিছু স্মৃতিচারক, এখানে অস্থায়ী কিছু দোকান আছে, ফুচকা এবং আবার আপুদের জন্য অনেক মজাদার খাবার ফুচকা, ফুচকার দোকানও আছে এখানে। ঠিক আছে, বসার জন্য একটা স্থান তৈরি করে দিচ্ছে উপজেলা প্রশাসন। এই যে একটা সুন্দর দৃশ্য, এখানে এখানে এসে বসবেন, বসবেন এখানে। এই যে আমার ভাই এখানে ক্লান্ত হয়ে গেছে, সে এখানে বসছে, আর আমার চাচা টাকা নিয়ে তার মাথা ব্যথা, টাকা নিয়ে অনেক কথা টথা বল দিতে, আর আমি তার ভাতিজা, আমি ভিডিও নিয়ে ব্যস্ত আছি। ঠিক আছে, এই হলো আমাদের জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান।